আমার ওই যে হাড়ের ওই যে যে ধমনির প্রাচীর আছে না স্যার, জি ওই প্রাচীর একটু যে ওয়ালটা থাকে সে ওয়ালটা একটু মোটা হয়ে গেছে আর কি। আমি ওই ইকো করাইছি হার্ট ফাউন্ডেশন থেকে। আপনার কি ব্লাড প্রেশার আছে? সাধারণ লোকজনের থেকে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে, কাজেই আপনার ব্লাড প্রেশারটা অত্যন্ত মেটিকুলাসলি কন্ট্রোলে রাখতে হবে। যে কোনো মূল্যে উপরেরটা 110 থেকে 120 এবং নিচেরটা 70 থেকে 80-র মধ্যে রাখতে হবে। আপনাকে অবশ্যই লবণ খাওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে এবং প্রতিদিন যখনই হোক 1 ঘন্টা হাঁটতে হবে। ধন্যবাদ দর্শক। আমরা দেশে প্রবাসে যারা দেখছেন অনুষ্ঠান, অনেকে মনে মনে একটা প্রশ্ন তাদের পক্ষ নিয়ে কথা বলতে চাই। তারা ভাবেন যে এমন কোন ওষুধের নাম বলে দেন না যেগুলো জানলে হার্ট অ্যাটাক বন্ধ করতে পারি অথবা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারি। ইন্টারভেনশন কথাটা কেন করতে হয়, রক্ত জমাটবদ্ধতা কী করে দূর করবো ওষুধ ছাড়া, এই ইন্টারভেনশন কথাটার জন্যে হয়তো বড় বড় হাসপাতালে আসতে হয়, টার্সিয়ারি হাসপাতালে আসতে হয়, জেনে নিই প্রফেসর শাহাবুদ্দিন খান। প্রথম কথা হলো আমার হার্ট অ্যাটাকটা হওয়ার কারণ আমার হার্টের যে করোনারি আর্টারি আছে সেটা পার্শিয়ালি বা টোটালি অর্থাৎ সম্পূর্ণ বা আংশিক বন্ধ হয়ে যাওয়া, যার কারণে রক্তের যে প্রবাহটা হওয়ার কথা সেটা হতে পারছে। তো ওষুধ দিয়ে কি সেটা ভালো করা সম্ভব না? যেটা বললাম, আপনি যদি শুধু এই 30 টাকার 300 মিলিগ্রাম অ্যাসপিরিন 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রল খান, তাইলে কিন্তু প্রায় 31% মৃত্যু ঝুঁকি কমে যায়। আপনি যদি হাসপাতালে পৌঁছে 3 বা 3,500 টাকার একটা স্ট্রেপটোকোকিনেজ ইঞ্জেকশন নেন, তাইলেই কিন্তু 65% রক্তনালী খুলে যায়। আর যাদের দেরি হয়ে গেল বা খুলল না, তাদের জন্য আসে ইন্টারভেনশনের প্রশ্ন। অর্থাৎ আমরা এই রুগীটাকে প্রিপেয়ার করে ক্যাথল্যাবে নিয়ে যাই, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন যেটা, সেখানে তার একটা অ্যানজিওগ্রাম করে আমরা দেখি যে ব্লকটা কোথায়, কত ভাগ ব্লক, এবং আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু এই ব্লকটাকে খুলে দিতে পারি। আর যদি এই ব্লকটা খোলা যায় তাহলে একটা হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি 35-40 থেকে 1 ভাগের নিচে নামায় আনা সম্ভব। এ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি দেশের যারা প্রান্তে আছেন তাদের সেবা নেওয়াটা জরুরি। কেন জরুরি অথবা সচেতন থাকা কেন জরুরি জানতে চাই। হার্ট অ্যাটাকে মৃত্যুর হার, আমরা যে কথাটা একটু আগে আমি স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা বললাম, আমরা কিন্তু সাংঘাতিকভাবে নামিয়ে আনতে পারি। জি, আমি ধন্যবাদ দেই প্রফেসর এসআর খান স্যারকে। জি, বাংলাদেশ হার্ট রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে আমি প্রায় 100 স্যারসহ আমরা 150টার উপরে সারা বাংলাদেশের প্রতিটা জেলা এবং উপজেলা লেভেলে আমরা ফ্রি হার্ট ক্যাম্প করেছি, এবং আমি দেখেছি 100 জন রুগী দেখলে তার মধ্যে 10 থেকে 15 জন রুগী পাওয়া যায় যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে। এখন এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া 35 বা 40 ভাগ লোক মরে যাওয়া এবং হার্ট অ্যাটাক পরবর্তী তার যে জীবনটা সাবনর্মাল হয়ে যাওয়া বা এর যে খরচ, এটা বিশাল। আমাদের দেশের উদীয়মান দেশে এখনও বেশিরভাগ লোকের পক্ষে, প্রায় 90 ভাগ লোকের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব না। তাহলে শুধু যদি আমরা রোগীদেরকে একটু সচেতন করতে পারি, যদি তার উচ্চ রক্তচাপটা কন্ট্রোলে থাকে, যদি তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, যদি তার কোলেস্ট্রল কন্ট্রোলে থাকে, সে যদি প্রতিনিয়ত 60 থেকে 100 মিনিট হাঁটে, তাকে যদি আমরা তামাক বা সিগারেটটা যদি বন্ধ করাতে পারি, তার খাদ্যাভ্যাসে যদি সামান্য পরিবর্তন আনতে পারি যে প্রচুর তাজা শাকসবজি এবং মাছ খাবে, তেলের পরিমাণ লবণের পরিমাণ যদি কমায়, মিষ্টি জাতীয় খাবারগুলিকে যদি অ্যাভয়েড করে, বডি মাস ইনডেক্স বা ওজন যদি ঠিক রাখে, তো 90 ভাগ হার্ট অ্যাটাক তো আমরা এমনিই কমাতে